হ্যালো ভিউয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে দুটো ঘরোয়া হোম রেমেডি শেয়ার করবো পাকে তোমরা কিভাবে উজ্জ্বল ফর্সা ও গ্লোয়িং করতে পারো বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু পা সূর্যের তাপে পুড়ে যায় বা আমরা মুখের মতো হাত পায়ের মতো কিন্তু পরিচর্যা করতে পারি না পায়ে তাই বলবো এখন শীতের সময় তোমরা শীত গ্রীষ্ম সব সময় কিন্তু পায়ের যত্ন করা উচিত পা সুন্দর থাকলে আমাদের কিন্তু অলওভার সুন্দর দেখতে লাগে তো তোমরা পায়ে কিভাবে যত্ন করবে এই দুটো রেমেডির মাধ্যমে তোমরা যত্ন করতে পারো বা পাটাকে মাঝে মধ্যে স্ক্রাবিং এবং বডি ওয়াশ দিয়েও ধুয়ে নিতে পারো তাহলে চলো এই এফেক্টিভ রেমেডি দুটো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক পিওর বিউটি টিপস সংগীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো তোমরা সবার প্রথমে নাম্বার ওয়ান রেমেডি দেখাবো তারপরে দ্বিতীয় রেমেডি দেখাবো এই দুটো রেমেডি তোমাদের ফলো করতে হবে প্রথমে নিয়ে নেব অরেঞ্জ পিল পাউডার মানে কমলা লেবুর যে খোসা হয় সেই খোসাটা কিন্তু তার একটা পাউডার তোমরা ঘরেও বানিয়ে নিতে পারো বা অনলাইনেও কিনে নিতে পারো বা মার্কেটেও পেয়ে যাবে কমলা লেবুর খোসাতে প্রচুর ভিটামিন সি থাকে তার ফলে পায়ের যে দাগ ছোপ কালচে ছোপ সূর্যের পোড়া দাগ সেগুলো কিন্তু তুলে দেয় তার সাথে সাথে পায়ের যে নোংরা জমে থাকে সেটাকেও কিন্তু রিমুভ করে তাই আমি এখানে দু চামচ কমলা লেবুর খোসার পাউডার নিয়ে নিয়েছি এরপরে নিয়ে নেব আমি চন্দন পাউডার এখানে হাফ চামচ চন্দন পাউডার নিয়ে নিতে হবে তোমরা যে কোনো অনলাইন শপে কিন্তু তোমরা পেয়ে যাবে বা মার্কেটেও পেয়ে যাবে চন্দন পাউডার স্কিনকে ব্রাইট করবে লাইট করবে পায়ের দাগছোপ কিন্তু উজ্জ্বল করে তুলবে তাই চন্দন পাউডার নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে নিয়ে নেবো হলুদ গুঁড়ো একদম দু থেকে তিন ড্রপ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু পায়ে লাইট করবে পাটাকে কিন্তু তাড়াতাড়ি ফর্সা করে তুলবে এরপরে এর মধ্যে নিয়ে নিতে হবে ডাবর মধু আমি এখানে ডাবর মধু নিয়েছি তোমরা যে কোনো মধু নিয়ে নিতে পারো মধুতে প্রচুর ময়শ্চারাইজিং প্রপার্টি এবং স্কিনকে কিন্তু ডেড সেলস রিমুভ করে মানে পায়ে যদি ভেতর থেকে কোনো নোংরা থাকে সেটাকে কিন্তু তুলে দিতে সাহায্য করবে তার ফলে পাটাকে কিন্তু অনেকটা সফট নরম এবং হেলদি দেখাবে এরপরে এর মধ্যে নিয়ে নেব গোলাপ জল আমি এখানে ডাবর গোলাপেরই জল ব্যবহার করছি তোমরা যে কোনো গোলাপ জল ব্যবহার করতে পারো গোলাপ জল এক থেকে দু চামচ বন্ধুরা আমি সব রেমেডি কিন্তু গোলাপ জল দিয়েই মিক্স করি তোমরা চাইলে গোলাপ জলের জায়গায় জলও ব্যবহার করতে পারো গোলাপ জল পাটাকে নরম করবে মশ্চারাইজার রাখবে এবং উজ্জ্বল করে তুলবে একটা পিঙ্কিশ ভাব দেবে এবার সব কিছু মিক্স হয়ে গেলেই কিন্তু আমাদের রেমেডি একদম রেডি বন্ধুরা এই রেমেডিটা যেমন স্ক্রাবিংয়েরও কাজ করবে তেমন কিন্তু পায়ের প্যাক হিসাবেও কাজ করবে এবার তোমরা পাটাকে প্রথমেই বললাম কোনো ওয়াশ বা সাবান খোসা দিয়ে হালকাভাবে পরিষ্কার করে গামছা বা কোনো কিছু তোয়ালে দিয়ে মুছে তারপরে কিন্তু এই প্যাকটি লাগিয়ে নেবে ঠিক মোটা করে হালকা এভাবে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেখে তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে পাটা ধুয়ে ফেলবে সপ্তাহে তোমরা এটা চার দিন ব্যবহার করবে দেখবে পায়ের রং তোমাদের যে কালচে ভাব সেটা কিন্তু উঠে যাবে চলে আসি নাম্বার টু এটা হচ্ছে পাম ব্লিচ মানে এটা ব্যবহার করার পরে তারপরে কিন্তু জল দিয়ে ধোয়ার পর এই রেমেডিটা ট্রাই করতে হবে প্রথমে নিয়ে নেব ডাবর গোলাপেরি জল তোমরা যে কোনো গোলাপ জল নিতে পারো এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট এফেক্টিভ ব্লিচের কাজ দেবে মানে ফেশিয়াল করলে যেমন স্কিন লাগে ঠিক তেমন এর মধ্যে আমি নিয়ে নেব পাতিলেবুর রস পুরো এক চামচ তোমাদের কিন্তু পাতিলেবুর রসই নিতে হবে পাতিলেবুতে থাকে প্রচুর ভিটামিন সি এবং তার ফলে আমাদের পায়ের রঙ কিন্তু কালচে দাগ চট জলদি রিমুভ করতে সাহায্য করে এবং পাটাকে কিন্তু ইনস্ট্যান্ট ফেয়ার করে তোলে এর মধ্যে আমি নিয়ে নেব সর্ষের তেল বন্ধুরা সর্ষের তেল কিন্তু আমাদের ব্লিচিং প্রপার্টি ব্লিচিং ভাব দেয় এবং ত্বকটাকে কিন্তু অনেকটা ফর্সা করে তোলে এবং ডেড সেলস রিমুভ করে তাই আমি এখানে মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি এক চামচ এর মধ্যে নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো দেখো তোমরা যে কোনো রান্নার হলুদ গুঁড়ো তোমরা নিতে পারো হলুদ গুঁড়ো নেওয়ার পরে কিন্তু মিক্স করলেই আমাদের পায়ের ব্লিচ একদম রেডি বন্ধুরা এটা তোমরা যতক্ষণ না ব্যবহার করবে তোমরা কিন্তু বিশ্বাস করতে পারবে না যে পাকে কিভাবে উজ্জ্বল ফর্সা করে তোলে কিন্তু ওই রেমেডিটা আগে ব্যবহার করবে পাটা পরিষ্কার করে তারপরেই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করবে দেখো বন্ধুরা আমাদের একদম রেডি এবার কি করব ওই যে স্লাইস করা পাতিলেবুটা ছিল সেটা কিন্তু এর মধ্যে হালকা করে ড্যাপ করে নেব ড্যাপ করে নেওয়ার পরেই পাটাকে কিন্তু এই লেবুর দ্বারায় আর ওটা নিয়ে সলিউশনটা নিয়ে পায়ে কিন্তু মাসাজ করতে হবে অন্তত তিন থেকে চার মিনিট মাসাজ করার পরে কিন্তু আমরা ওভাবে রেখে দেব রেখে দেওয়ার পরে অন্তত যখন দশ মিনিট হয়ে যাবে পাটা শুকিয়ে আসবে তখনই কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে এভাবে সপ্তাহে তোমরা চার দিন ব্যবহার করো তোমাদের পা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না দেখবে পা হেলদি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে এবং পায়ের কালো দাগও কিন্তু চলে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো